মেয়ে আয়রাকে মাঝে নিয়ে শ্রীজিতের হাত ধরলেন মিথিলা। হয়ে গেল বিয়ে, যেমনটা জানা গিয়েছিল ঠিক তেমনটাই হলো। কলকাতার বুকে সন্ধে নামতে বিয়ের বাজনা বেজে উঠল শ্রীজিতের দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে। লাল জহর কোট এবং কালো পাঞ্জাবিতে এলেন শ্রীজি, আর মিথিলা পরলেন লাল রঙের জামদানি শাড়ি। সাজ বিশেষ নয়, কপালে ছোট্ট টিপ, কানে গলায় মানানসই গয়না। শ্রীজি সকালে জানিয়েছিলেন ইন্ডাস্ট্রির কয়েকজনকে আমন্ত্রণ করেছেন বিয়ের ঘরোয়া অনুষ্ঠানে। সন্ধে হতে না হতে হাজির হয়ে গিয়েছে রুদ্রনীল শ্রীজিতরা, আসার কথা রয়েছে যিশু এবং নীলাঞ্জনারও। অন্যদিকে শুক্রবার সকালেই বাংলাদেশি দৈনিক প্রথম আলোকে মিথিলা জানিয়েছে বিয়ের সাজ মেকআপ নিজেই করবেন তিনি। কিছুদিন আগে শ্রীজিত যখন ঢাকায় গিয়েছিল তখন হবু বরের জন্য অনেক কেনাকাটা সেরে নিয়েছিলেন অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা। এবারেও নাকি কলকাতার আসার সময় বাংলাদেশ থেকে পদ্মার ইলিশ এনেছেন মিথিলার মা বাবা, সঙ্গে এসেছে মিথিলার ছোট্ট মেয়ে আইরাও। মিথিলা শ্রীজিতের আলাপ বেশ কয়েক বছরের বন্ধুত্ব দিয়ে শুরু, ধীরে ধীরে গাঢ় হয়েছে প্রেম। বেশ কিছু মাস ধরেই তাদের বিয়ে নিয়ে ইন্ডাস্ট্রিতে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। কেউ বলছিলেন আগামী বছরের শুরুতেই বিয়ে করবেন তিনি, আবার কেউ বলছিলেন বিয়ে করতে করতে সেই মার্চ, অবশেষে জল্পনার শেষ, নতুন জীবনের যাত্রা শুরু করলেন শ্রীজিত মিথিলা।